আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। প্রথম দিন সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শুক্লা সরকার। পরিদর্শনকালে সঙ্গে ছিলেন থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর ফারুক, বন্দর প্রেসক্লাবের সহসভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, চ্যানেল কর্ণফুলীর সিনিয়র রিপোর্টার মাহফুজুল আলম জাহিদ ও ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান। পরীক্ষা শুরুর আগে থেকেই প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। পরীক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে ইউনো শুক্লা সরকারের নেতৃত্বে শিক্ষা অফিসার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল উল্লেখ করার মতো। প্রতিটি স্কুলের পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় শিকদার আব্দুল মালিক উচ্চ বিদ্যালয় বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার বলেন, এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে, কোনো রকম অনিয়ম বরদাস্ত করা হবে না, পরীক্ষায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর উপজেলা প্রশাসন। প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশেপাশের সড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে। এদিকে এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে সড়ক যানজট মুক্ত রাখতে মাঠে নেমেছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়ক যানজট মুক্ত রাখতে পুলিশের পাশাপাশি ট্রাফিকিং কাজ করেন। তরুণ যুবলীগ নেতা খান মাসুদের এমন উদ্যোগ পরীক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। প্রথম দিনে 4 জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে। একটা কথা বলে জনগণের কাজ করার জন্য আমি চিন্তা করে দেখছি যে পরীক্ষার্থীদের জন্য সকালবেলা যদি আমরা যানজট মুক্ত 8টা থেকে 10টা পর্যন্ত একটা কর্মসূচি দিতে পারি, তাহলে আমাদের এই পরীক্ষার্থীরা নির্ভয়ে নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে যেয়ে পরীক্ষা দিতে পারবে। সে চিন্তা করে যেহেতু আমরা রাজনীতিটা করি জনগণের কল্যাণে, সে চিন্তা করে আমরা ছাত্রলীগ যুবলীগের নেতাদের নিয়ে 2019 সাল থেকে কর্মসূচিটা শুরু করেছি। 2020 সাল এটা আমরা মুজিব দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে এই 20 সালটা আজকে আমাদের যতদিন এই এসএসসি পরীক্ষা চলবে ততদিন আমাদের এই কর্মসূচিটা থাকবে, আমরা বঙ্গবন্ধুকে উৎসর্গ করলাম। যানজটমুক্ত পরিবেশে পরীক্ষিতরা নিশ্চিন্তে পরীক্ষা কেন্দ্রে যে পরীক্ষা দিয়ে বাসা ফিরতে পারবে সে নিশ্চয়তা আমরা ইনশাল্লাহ দিব। তারা আমার কথায় সকাল 7টা থেকে এখন পর্যন্ত নাস্তা না করে কর্মসূচি পালন করছে। আপনারা দেখেছেন তারা গেঞ্জি পরে প্রায় 100 জনের রূপরেখা টিম কাজ করতেছে, একদম রেল লাইন থেকে একদম ইটালি বিল্ডিং বন্ধ ঘাট বন্ধ 100 জনের একটা টিম আপনারা ঘুরে দেখতে পারেন, তারা কাজগুলি করতেছে। এসএসসি ভোকেশনাল তো আমরা প্রতিটা কেন্দ্রেই আমরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের দক্ষেপ গ্রহণ করেছি, রাস্তা যাতে যানজট মুক্ত থাকে এই জন্য রাস্তা যেখানে যানজট হতে পারে সেই এলাকাও আমরা টহলের ব্যবস্থা করেছি। তা আমি বলবো যে সার্বিকভাবে পরীক্ষার ছাত্রছাত্রীরা সুন্দরভাবে তারা পরীক্ষা কেন্দ্রে আসতে পারছে এবং তারা যেতেও পারবে সুন্দরভাবে, এবং পরীক্ষা কেন্দ্রের আইন শৃঙ্খলা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, কোনো ধরনের কোথাও কোনো সমস্যা নেই। এখানে এসে শুনলাম 3 জন অনুপস্থিত, আর হচ্ছে আপনার আমি যে কয়টাতে গেলাম কেন্দ্রে বা ভেনুতে একটাতে শুধু দেখেছি যে 1 জন অনুপস্থিত, সেটা হচ্ছে মাদ্রাসায় দেখতে পাচ্ছে, এবং বাইরে আমাদের কোনো ট্রাফিক জ্যামও নাই। ওসি সাহেব এগুলো খুব সুন্দর করে হ্যান্ডেল করছেন, আমাদের কক্ষ পরিদর্শকরা খুব ভালোভাবে ডিউটি দিচ্ছেন, সবাই সব কিছু সুন্দরভাবে চলছে এখন পর্যন্ত, আল্লাহর মতে কোনো সমস্যা নাই।